অবিলম্বে খুলে দিতে হবে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট, নির্দেশ হাইকোর্টের। বিচারপতি রাজশেখর মান্থার এই নির্দেশ। কি কারণে অ্যাকাউন্ট ফ্রিজ, প্রশ্ন বিচারপতির। মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে এমনটাও বলেছে হাইকোর্ট। আপনারা জানেন যে লালবাজারের তরফ থেকে তার সন্ময় বন্দ্যোপাধ্যায়ের যে ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয় বেশ কিছুদিন আগে, এবং এরই বিরুদ্ধে মামলা করেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, এবং তারপরেই হাইকোর্টের এই নির্দেশ। রাজশেখর মান্থা তিনি এই নির্দেশ দিয়েছেন যে তার অ্যাকাউন্ট খুলে দিতে হবে। পাশাপাশি কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, প্রশ্ন করেছেন বিচারপতি, এবং তিনি এটা বলেছেন যে মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। সন্ময় ব্যানার্জি তিনি প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে, কী বলেছেন আপনাদের শোনাবেন। রাজ্যের শাসককে বলবো এবার আইনটা মেনে চলুন, এতদিন যে আইনটা তারা ভায়োলেট করছিলেন, আজকে আপনি বলুন তো। আমি একটা অন্য জিনিস ভাবছিলাম, আমার আইনজীবী এখানরা রয়েছেন এখানে, ওরা সরাসরি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার, তাদের সবাইকে পার্টি করে এই মামলাটা নিয়ে এসেছিলেন, এবং শেষ পর্যন্ত আজকে যেভাবে নাস্তানুবাদ হলেন, আমার খুব খারাপ লাগছিল যে সরকারি পয়সায়, সরকারি অর্থ ব্যয়, এই যে অসভ্যতাটা করা হলো, আইনটাকে হাতে তুলে নেওয়া হলো। আপনি স্বাধীনভাবে কথা বলবেন, তার জন্য আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হবে? পাঁচ দিনে চারটে এফআইআর করেছিলেন, এবং পাঁচ দিনে চারটে এফআইআর আমি জামিন নিয়েছি, তারপরেও কিছু করতে পারছিলেন না, দেখে হাতে নামের এবার ভাতে মারার চেষ্টা করছিলেন। অ্যাটলিস্ট এই আজকের ভার্ডিক্টটা কিন্তু বাংলার ডিজিটাল মিডিয়ার সমস্ত মানুষের কিন্তু অধিকারটাকে প্রতিষ্ঠিত করলো। খুলতে হবে সন্ময়ের ব্যাংক অ্যাকাউন্ট, নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি। এই নির্দেশ দিয়েছেন রাজশেখর মান্থা, এবং এই বিষয়ে আইনজীবী সব্যসাচী চ্যাটার্জির প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছে, আমরা আপনাদের শোনাবো কি জানিয়েছেন তিনি। অফেন্সের সাথে যদি ব্যাংক অ্যাকাউন্টের কোনো সম্পর্ক না থাকে, অফেন্সটা যদি কোনো ফিনান্সিয়াল নেচারের না হয়, তাহলে সেখানে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনো যৌক্তিকতা কোনো ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে জন্মায় কি? আমাদের এখানে পুলিশ পুরো একদম উল্টো বুঝলি রামের মতন চলে, এটাই হচ্ছে মূল কথা। এখানে পুলিশ কেন মামলাটি রুজু করেছিলেন? অভিযোগ ছিল যে সন্ময় বন্দ্যোপাধ্যায় ইউটিউব চ্যানেলের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এবং রাজ্যের সরকারকে ডিমিন করে কিছু কথা বলেন, তার মানে ওনারা এই বক্তব্যের সম্পর্কে তাদের অনেক প্রশ্ন ছিল, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলার প্রশ্নে তার সমালোচনা করলে তার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হতে পারে, মামলা হতে পারে, এই মর্মে এফআইআর হয়েছে। আগেও এফআইআর হয়েছিল, ওনাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল, তখন এই হাইকোর্টের মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ঐতিহাসিক রায় দিয়েছিলেন যেগুলো করা যায় না, রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা আর দেশদ্রোহিতা এগুলো এক জায়গায় আসে না।